আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরোজা কুকিং। সবাইকে রমজানের শুভেচ্ছা, রমাদান মোবারক। এই গরমে সারাদিন রোজা রাখার পর এক গ্লাস ঠান্ডা ঠান্ডা সফট ড্রিঙ্ক ও কোল্ড কফি বা লাসি হয় তাহলে শরীর প্রাণটা জুড়িয়ে যাবে। তাই ভেবে অধিক মজাদার কোল্ড কফি ও সফট ড্রিঙ্ক থাকছে ইফতারের আয়োজনে। সারাদিন রোজা রাখার পর ছোট বড় সবার জন্য স্বাস্থ্যসম্মত একটি হেলদি সফট ড্রিঙ্ক শরীরে এনে দেবে প্রশান্তি। আজকে আমার টেবিলে থাকছে কোল্ড কফি ও সফট ড্রিঙ্কস। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, দেখতে থাকবেন আমার রেসিপিগুলি। তাহলে চলুন কীভাবে আমি এই ঠান্ডা ঠান্ডা কোল্ড কফিটা তৈরি করেছি। প্রথমে তৈরি করে নিচ্ছি কোল্ড কফির গ্লাস, দিয়ে দিচ্ছি চকলেট সিরাপ, সিরাপ দিয়ে সাজিয়ে নিচ্ছি। সাজানো হয়ে গেছে। প্রথমে লাগবে আমার একটা ব্লেন্ডারের জগ, জগটা নিয়েছি। এখানে আমি দুধ ঘন করে জাল দিয়ে ফ্রিজে রেখে বরফ করে নিয়েছি। এখন দুধটা ব্লেন্ডারের জগে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আপনারা যেরকম মিষ্টি খেতে চান কোল্ড কফির মধ্যে, ওই অনুযায়ী চিনিটা দিবেন। আপনার কোল্ড কফিটা যদি আরও বেশি সুস্বাদু করতে চান তাহলে অবশ্যই দিয়ে দিবেন মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা দিলে দুধটা ক্রিমি হয়ে যায়। দিয়ে দিচ্ছি 1/4 কাপ মিল্ক পাউডার। কফি 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। কফিটা আমি গুলিয়ে নিয়ে সরাসরি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি বরফ টুকরো। দুধের মধ্যেও কিছুটা বরফ ছিল আর আমি কয়েকটা বরফ টুকরো দিয়ে দিয়েছি। এখন চলে যাব ব্লেন্ড করতে। ব্লেন্ড করলে হয়ে যাবে আপনার কোল্ড কফি রেডি। তো হয়ে গেল আমার কোল্ড কফি রেডি। এখন গ্লাসে ঢেলে সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। এই লকডাউনের সময় কিন্তু আমরা বাহির থেকে কোল্ড কফি খাওয়া থেকে বিরত হচ্ছি, সেই জন্য অবশ্যই অধিক মজাদার করে ঘরে একদম কম সময়ে তৈরি করে নিতে পারি ইফতারের টেবিলে কোল্ড কফি। খুবই মজাদার এই কোল্ড কফিটা, খেলে শরীর মন জুড়িয়ে যায়। তো আমার কোল্ড কফি রেডি হয়ে গেছে। এখানে আমি কিছু শরবত তৈরি করে নিয়েছি, লেবুর শরবত, রুয়াজা, ট্যাং, ইসুফলে বসি শরবতটাও এখানে আছে। তো হয়ে গেলো আমার সফট ড্রিঙ্ক তৈরি ও কোল্ড কফি তৈরি রেসিপিটি। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। আজ রাখছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।